Everyone, assalamu alaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করব ডালের পিঠা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। মসুর ডাল পরিমাণ মতো নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেছি। এখন ফ্যান বসিয়ে দিলাম চুলায়। পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিছি, রসুন কুচি, কাঁচামরিচ, ফ্রেশ ধনিয়া পাতা, 1 টিস্পুন হলুদ পাউডার আর পরিমাণ মতো সল্ট। ফানের তেল গরম হয়ে গেছে, এখন আমি রসুন কুচিটা আমি দিয়ে দিতেছি। রসুনটা হালকা ফ্রাই করব, হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি 2টা পেঁয়াজ চিকন করে আমি কেটে রাখছিলাম, পেঁয়াজটা দিয়ে দিতেছি। এখন রসুন আর পেঁয়াজটা ভালো করে মিক্স করে 2টাকে একসাথে ফ্রাই করব। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি লবণ আর হলুদ পাউডারটা অ্যাড করে দিতেছি। সবটি মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন মসুর ডাল আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, সেটা আমি দিয়ে দিতেছি। দিয়ে এখন ডালটা ফ্রাই করে নিব। আপনারা চাইলে পানি নাও অ্যাড করতে পারবেন, তো আমি আজকে একটু ডালটা ভালো করে সফট করে ফ্রাই করব, তাই একটু পানি দিয়ে দিব। পানিটা অপশনাল, পানি না দিলেও ডালটা ভালো করে সিদ্ধ হবে। মিডিয়াম থেকে লো হিটে বসিয়ে রাখবেন। আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করতেছি, আমি আজকে ডালটা সফট করে ভাজব। তাই এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পারতেছেন পানিটাও এখন শুকিয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এখন এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব, ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। দেখতে পারতেছেন ডালটা ভালো করে কুক হয়ে গেছে। দেখুন, অবশ্যই আপনারা বাসাটা ট্রাই করে দেখবেন, এই পিঠাটা খেতে অনেক মজা। ডালটা এখন সাইডে রেখে দিব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে পিঠাটা বানানোর জন্য একটা ডো তৈরি করব চালের গুঁড়া দিয়ে। এখানে একটা ফানের মধ্যে 3 কাপ পরিমাপের পানি দিয়ে দিতেছি। এখানে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন বাটা, এখানে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ হলুদ পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। লবণের পরিমাপটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন আমি এই পানিটা আমি ভালো করে বরফ উঠিয়ে নিব। দেখুন ভালো করে বরফ উঠে গেছে। এখন এখানে আমি 3 কাপ রাইস ফ্লাওয়ার দিয়ে দিব। এটা কেনা প্যাকেটের চালের গুঁড়া দিয়ে আমি ভালো করে নিয়ে একটা ডো আমি তৈরি করে নিব। রাইস ফ্লাওয়ারটা আপনারা পরিমাপ করে দিয়ে দিবেন পানির পরিমাপে। এখন আমি এটাকে নেড়ে নিব, নেড়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি আর 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি ডোটা তৈরি করে নিব ভালো করে মাখিয়ে। দেখতে পারতেছেন হালকা ঠান্ডা করে, তবে ডোটা গরম থাকা অবস্থায় তৈরি করতে হবে, না হলে ভালো করে ডোটা সফট হবে না। দেখতে পারতেছেন আমি এখন ডোটা আমি
তৈরি করে নিতেছি। এমনভাবে সাইডেভাবে গোল শেপ দিয়ে আমি রেখে দিব ডোটাকে। এভাবে আমি ছোট্ট করে আমি রুটি বানানোর জন্য ডো নিয়ে নিছি। নিয়ে দেখতে পারতেছেন বাকিটা ডো আমি একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। আমি সবটি ডো এভাবে রুটি পোলার জন্য ছোট ছোট পিসে আমি তৈরি করে নিছি, আর একটা ভিজা টাওয়েল দিয়ে শুকনো কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে আমি সাইডে ঢেকে রাখছি। এখন আমি ছোট্ট একটা ডো নিছি রুটি পোলার জন্য। দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। এভাবে ঠিক এরকমভাবে আমি রুটিটা বেলে নিছি। এখন আমি কুকি কাটার নিছি। এরকম কুকি কাটার দিয়ে আমি রাউন্ড শেপ করে আমি পিঠাটা তৈরি করার জন্য ছোট ছোট করে আমি কুকি কাটার দিয়ে কেটে নিব। দেখুন আমি কুকি কাটার দিয়ে আমি এভাবে এরকম শেপ দিয়ে আমি কেটে নিছি। ঠিক এইরকম পাতলা হবে রুটিটা, থেকে গাঢ় হওয়ার প্রয়োজন নেই। এভাবে আমি অনেকগুলো রুটি বানিয়ে কুকি কাটার দিয়ে আমি একটা বোলের মধ্যে কেটে রাখছি। এখন আমি একটা প্লেট দিয়ে কিংবা একটা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দিব সাইডে। এখন আমি রুটি হাতে নিয়ে নিলাম, আর ভেজে রাখা ডালটা আমি দিয়ে দিতেছি। এক চামচ পরিমাপের বেশি দিলে আবার পিঠাটা তৈরি করার সময় ভেঙে যাবে। পরিমাণ মতো দিয়ে দিছি। দিয়ে আমি শুকনা গুঁড়ির সাহায্যে এখন আমি পিঠার মুড়িটা ভেঙে নিব। দেখতে পারতেছেন আপনারা, ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি পিঠা মুড়িটা ভেঙে দিতেছি। এই পিঠাটা খেতে অনেক মজা, অনেক ক্রিস্পি একটা পিঠা। অবশ্যই আপনারা বাসা ট্রাই করে দেখবেন। খুব সহজভাবে আমি পিঠার মুড়িটা ভেঙে দিতেছি। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন ঠিক এইরকম ডিজাইনের একটা পিঠা তৈরি হয়েছে। এখন আমি আরেকটা ডিজাইন আপনার সাথে শেয়ার করব। সেম হইতে রুটির মধ্যে আমি নিয়ে নিছি। নিয়ে আমি আরেকটা পিঠা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা আসলে এই মুড়িগুলো আসলে তেমন বেশি কঠিন না। অবশ্যই আপনারা লক্ষ্য করে দেখুন, লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি আসলে কীভাবে আমি ডিজাইনটা তৈরি করছি। আপনার সুবিধার্থে আমি আর একটা পিঠার ভাবে মুড়ি ভেঙে দেখিয়ে দিতেছি। আশা করি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে, আর ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লাগছে। বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি এখানে আরেকটা ডো নিছি। নিয়ে আমি একটা রুটি ভেলে নিতেছি। ঠিক এইভাবে এই পরিমাণ পাতলা করে আমি রুটিটা বেলে নিতেছি। নিয়ে আমি এখানে কুকি কাটার নিছি একটু ডিজাইন করে কাটার জন্য। এরকম কুকি কাটার নিয়ে আমি ঠিক এই শেপে আমি কেটে নিতেছি পুরোটা রুটি। দেখুন এখন এখানে আমি ডাল দিয়ে দিতেছি। যারা এই ডালের পিঠার
মুড়ি বা ডিজাইনটা হাত দিয়ে করতে পারেন না, তারা এরকম কুকি কাটার আছে, কুকি কাটার কেটে খিটে আপনারা এভাবে শেপ দিয়ে দিবেন ভালো করে, মধ্যে ডাল দিয়ে এভাবে চেপে চেপে দিবেন ভালো করে। তো একটা পিঠা তৈরি হয়ে গেল, আপনার আপনার সাইজ অনুযায়ী ছোটো বড়ো করে পিঠাটা তৈরি করে নেবেন। যারা এভাবে মুড়ি ভাঙে ভাঙা চেষ্টা করেও পারেন না, তারা এভাবে কুকি কাটার দিয়ে কেটে পিঠা তৈরি করে নেবেন। দেখুন খুব সুন্দর সুন্দর পিঠা তৈরি করে নিছি আমি। এখন এখানে আমি সবকটি পিঠা আমি তৈরি করে নিছি। এখন আমি পিঠাগুলো ভাজার জন্য ফানে তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি কয়েকটা পিঠা আমি ফ্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই পিঠাটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, পিঠাটা অনেক ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়। এটা আমাদের সিলেট অঞ্চলের একটা পিঠা। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন হালকা ব্রাউন করে কালার করে আমি ভেজে নিছি। আজকের জন্য আল্লাহ হাফেজ, পরবর্তীতে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।